হাই, সকলকে তনুজা কিচেনে স্বাগত। আজকে আমি একটা বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, যারা ভেজিটেরিয়ান তারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করি ভেজিটেবল বিরিয়ানি। ভেজ বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি ভাতটা রান্না করব, সেই জন্য জল গরম করে নিয়েছি। জলের মধ্যে দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, ছটা লবঙ্গ, দুটো জয়িত্রী, দশটা গোলমরিচ, চারটে ছোটো এলাচ, একটা বড় এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি, চালটা 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেব। এবার আমি ভাতটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতটা আমি 70% তৈরি করব, বাকি 30% আমার দমে হবে। অপরদিকে আমি এবারে সবজিটা তৈরি করব, সেই জন্য কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দেব, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম, নেড়ে দিলাম একটু। একটা বড় সাইজের আলুকে টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। একটা গাজর টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। 1 কাপ ফুলকপি ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি এগুলো 2 মিনিট ফ্রাই করব। 2 মিনিট হয়ে গেছে, 25 গ্রাম বিনসকে আমি টুকরো করে রেখেছি ছোটো ছোটো করে, দিয়ে দিলাম। 1/2 ক্যাপসিকাম কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। আপনারা যদি চান অন্য কোনো সবজি কিংবা সয়াবিন দিতে পারেন। আমি নুন দিচ্ছি অল্প একটু, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আমি আরও 2 মিনিট এইভাবেই ভাজবো। 2 মিনিট হয়ে গেছে, এবার 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আমি অল্প একটু জল দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সবজির সঙ্গে এবার আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। আমি সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিলাম। আমি এটা 1 মিনিটের মতো নাড়বো। ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা 70% হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি আর সবজিটা রান্না করব না, এবার আমার সবজিটা দমেই সেদ্ধ হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আমি বিরিয়ানিটা এবার লেয়ার করে নেব। আমি সবজির উপরে 1/2 ভাত দেব। আমি ভাত থেকে গোটা মশলাগুলো তুলে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে ভেজে রেখেছিলাম, দিয়ে দেব। অল্প একটু চিনি, চিনি অপশনাল। কাজু কিশমিশ 10টা করে নিয়েছি, অল্প দিচ্ছি। 1 চা চামচ কেওড়া জল, 1/2 দিলাম, 1/2 করে দেব। আমি অল্প একটু রেড ফুড কালার নিয়েছি, ফুড কালার অপশনাল, আপনারা চাইলে কেশরও ইউজ করতে পারেন। এবার আমি বাকি ভাতটা দিয়ে দেব। বাকি চিনিটা দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজ, কাজু কিশমিশ, কেওড়া জল, 2 ফোঁটা মিঠা আতর দেব, ফুড কালার। এবার আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি, উপরে দিয়ে দেব।
আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি। আমি আটার ডোটাকে এভাবে লম্বা করে নেব। এবার আমি ডোটাকে এভাবে লম্বা করে কড়াইয়ের সাইডে দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব, চেপে দেব যাতে আটার সঙ্গে ভালো করে আটকে যায়। এখানে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটাতে আমি একটু আটা দিয়ে দিলাম। আমি বিরিয়ানিটা ডাইরেক্ট দমে বসাবো না, আমি প্রথমে এটা তাওয়া দিলাম, আমি উপরে বিরিয়ানিটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, হাই ফ্লেমে প্রথমে আমি 5 মিনিট দমে দেব, 5 মিনিট পর ফিরে আসছি। হাই ফ্লেমে 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা লো করে দেব। লো ফ্লেমে আরও আমি 10 মিনিট এইভাবেই দমে রাখবো, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে এইভাবেই আমি আরও 5 মিনিট রেখে দেব, 5 মিনিট পর আমি পরিবেশন করে দেখাবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি বিরিয়ানিটা খুলে দেখাবো। প্রথমে আমি ছুরি করে সাইডগুলো একটু কেটে দিচ্ছি যাতে ঢাকনাটা সহজেই উঠে যায়। খুব ভালো গন্ধ বেরোচ্ছে, এবার আমি তুলে দেখাবো। এটা একটা রিকোয়েস্টেড রেসিপি, এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন নিচে কিন্তু একটুকু লাগেনি। এই বিরিয়ানিটা সালাড, রায়তা কিংবা যে কোনো গ্রেভিওয়ালা সবজি কিংবা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন।